নমস্কার, কেমন আছেন সবাই? দীপশির ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি সরার পিঠে। খুবই সহজ, মাত্র দুটি উপকরণ দিয়েই এই পিঠেটা তৈরি করা যায়। তার জন্য লাগবে চালের গুঁড়ি, আর লাগবে পরিমাণ মতো লবণ। এবারে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি এটাকে। অল্প অল্প পরিমাণ জল দিয়ে আমরা এটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। এখানে আমরা নর্মাল জলই ব্যবহার করছি। আমি একবারে জলটা দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি, কারণ বেশি জল হয়ে গেলে খুবই পাতলা হয়ে যাবে। দেখুন, শেষে গিয়ে আমি দেখাচ্ছি ঠিক কেমন হবে কোলাটা। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন এবং অন্যদেরকে শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই পিঠেটা তৈরি করতে খুবই কম সময় লাগে। দেখুন, আমার ব্যাটার রেডি। ঠিক এমন হবে ব্যাটারটা, না খুব পাতলা না খুব ঘন। এবার আমি অল্প অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি, আর এখানে গ্যাসের আঁচটা থাকবে মিডিয়াম টু লো। আমি দিয়ে দিলাম, এবার ঢাকনাটা দিয়ে দেব, দিয়ে ওয়েট করব 1 থেকে 2 মিনিট, তারপরে পিঠেটা তুলে নেব। আমার হয়ে গেছে 1 থেকে 2 মিনিট। দেখুন, আমি এবার তুলে দেখাচ্ছি। গরম গরম খেতে খুবই ভালো লাগে, সাথে একটু নতুন গুড় হবে তাহলে তো আর কোনো কথাই নেই। দেখুন, পিছনটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি, পুড়ে যাবে না, হালকা একটা লাল লাল ভাব আসবে, তখনই তুলে নিতে হবে। আমি এইভাবে একে একে সব পিঠেগুলো রেডি করে নিই। ভালো থাকবেন, তাহলে দেখা হবে পরবর্তী ব্লগে। নমস্কার।